আসল চরিত্রের পরিষ্কার চিত্র বেরিয়ে এসছে এই পাঠ্যপুস্তকের কারিকুলাম তার বিষয়বস্তু নিয়ে। আমরা তো আপনার বিভিন্নভাবে বিভিন্নভাবে সন্দেহ হয় কিছুটা ছিল যে এই সরকার বোধহয় আমাদের খোল নলটিটাই পাল্টে দিতে চায়। এবার এই পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে এই বিষয়টা খুব পরিষ্কার হয়ে চলে এসেছে যে আসলেও খোল নলটিটাই পরিবর্তন করে দিতে চায়। শুধুমাত্র আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই মূল পেপারটি যারা উপস্থাপন করেছেন প্রফেসর সিরাজুল ইসলাম এবং ডক্টর শামী আহমেদকে, তারা অত্যন্ত পরিশ্রম করেছেন, পরিশ্রম করে এই প্রবন্ধটি যা এই মুহূর্তে শুধু নয় যে কোনো সময়ের জন্যই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সন্তান যারা প্রাইমারি স্কুলে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে তারা সেখানে গিয়ে যে শিক্ষাটা নেয় এটা কিন্তু সারা জীবনে থেকে যায়, তার প্রমাণ আমি নিজে। আমি আমার প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে যা শিখেছি ওটাই কিন্তু এখনও আমাকে গাইড করে বিভিন্ন জায়গায়। মনে হয় আপনারা সবাই আমার সঙ্গে এক কথা হবেন, এরপরে সেটার আপনার উৎকর্ষতা লাভ করে, তার বিকাশ লাভ করে হায়ার এডুকেশনে গিয়ে এবং অন্যান্য আরও বেশি, কেউ পিএইচডি করেন, অনেক বড় বড় আপনার বিদ্বান পণ্ডিত ব্যক্তিদের সংস্পর্শে এসে সেটা আরও বিকশিত হয়। কিন্তু মূল যে ভিত্তিটা তৈরি হয়, যে আপনার বেদিটা যার উপরে দাঁড়িয়ে আমি দাঁড়াই, সেটা তৈরি হয় কিন্তু আপনার এই প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের এই বাংলাদেশ এখন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষাই চলছে, তারও আগেও পরীক্ষা নিরীক্ষা চলেছে পাকিস্তানে। আমি যখন আপনার ক্লাস 9-এ উঠলাম তখন আপনার হামিদুর রহমান কমিশনের রিপোর্ট তৈরি হলো, সে হামিদুর রহমান কমিশনের রিপোর্টে তৈরি হলো যে আপনার বিজ্ঞান বিভাগ আলাদা হবে, আপনার হিউম্যানিটিস গ্রুপ একটা আলাদা হবে, কমার্স আলাদা হবে, আর ক্লাস 9-এ একটা ফাইনাল পরীক্ষা হবে চার সাবজেক্টের। এটা ছিল আমাদের এসএসসি 1963 ব্যাচ। এরপরে হবে 6টা পরীক্ষা ক্লাস 10-এ গিয়ে। এটা দেওয়ার পরে তো আপনার সারা তৎকালীন পূর্ব পাকিস্তান এটা নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে, হামিদুর রহমান কমিশন রিপোর্ট বাতিল হয়েছে, কিন্তু আমরা ওটার মধ্যে দিয়ে আমাকে ক্লাস 10-এ 6টা পরীক্ষা, 9-এ 4টা, ক্লাস 10-এ 6টা পরীক্ষা দিতে হয়েছে আপনার জন্য। মূল বিষয়টা থাকলেও কিন্তু আপনার সেটা পরিবর্তন হয়েছে। এইভাবে আপনি দেখবেন যে বারবার সরকার পরিবর্তন হলেই আপনার কিছু পরিবর্তনের জন্য আপনার শিক্ষানীতি তৈরি হয়। বাংলাদেশ সরকার হয়েছিল ডক্টর কুদরতের শিক্ষানীতি, তাই না? সেই শিক্ষানীতির পরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, চলছে। এখন আপনার আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি, তিনি আমাদেরকে নতুন করে শিক্ষা দিচ্ছেন এবং নতুন একটা জাতি গঠন করবার একটা পবিত্র দায়িত্ব তার উপরে অর্পিত হয়েছে। সেই জাতি তার অতীত কি জানবে না, জানলেও বিকৃত ইতিহাসের মধ্য দিয়ে জানবে, সেই জাতি মৌলিক বিষয়গুলো সম্পর্কে তার কোনো ধারণা থাকবে না, অজস্র ভুল ভ্রান্তিতে ভরা বই তাদেরকে পড়ে সেখানে তাদেরকে শিক্ষিত। আরেকটি বিষয় যেটা আপনার অনেকদিন ধরে চলছে, যেটা আমরা সবসময় রাজনীতির ময়দানে বলি কিন্তু এখন ক্ষমতা দিয়ে আমরাও কোনো চেষ্টা করি না, হচ্ছে যে একই দেশে দুই রকমের শিক্ষানীতি, যার ফলে কি হচ্ছে বাস্তবতা এটা দেখা যাচ্ছে যে আপনার দুটো সম্প্রদায় তৈরি হয়, এখানেও আপনার ক্লাস স্ট্রাগলের ব্যাপার একটা এসে যায়। যারা বিত্তশালী, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা কেউই সাধারণ শিক্ষায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া করেন না, করেন আপনারাই করেন না, সবাই ইংরেজি মিডিয়ামে, আপনার এ লেভেল, তারপরে ছেলেদের যেমন করে হোক বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, তাই না? এই যে দ্বৈত শিক্ষানীতি একটা, একদিকে প্রিভিলেজ লোকেরা তারা তাদের
আলাদা জগৎ তৈরি হচ্ছে এবং তারা তাদের মেধা বিদ্যা সবকিছু এত উৎকর্ষ যে সমস্ত প্রধান যে আপনার জায়গাগুলো যে জায়গাগুলোতে একটা আপনার দেশ চলে সেগুলো কিন্তু তারাই নিয়ন্ত্রণ করে অথবা বাইরে চলে যায়। আর একেবারেই যারা সাধারণ আমরা অর্থবিত্তের অভাব আছে এদের জন্য কি প্রাইমারি স্কুল, এদের জন্য কি আপনার হাই স্কুলগুলো ওইভাবেই কোনো রকমের টিকে থাকা। আর আপনার জেনারেল এডুকেশন অর্থাৎ সব বিএ পাস এম এ পাস হতে হবে, বিএ পাস এম এ পাসে আমার কতটুকু উপকার আমার জাতির হচ্ছে, দেশের হচ্ছে, অর্থনীতির হচ্ছে, এটা কিন্তু আমরা যারা তৈরি করি ক্যারিকুলাম তারা কিন্তু ভাবি না। এবং বিজ্ঞান শিক্ষা, কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এই বিষয়গুলো আমার একদম পেছনে পড়ে গেছে। আমরা রেমিটেন্স আয় করি বিশাল, দুর্ভাগ্যজনকভাবে আরও বেশি করতে পারি যদি আমরা এখান থেকে আপনার ভোকেশনাল ট্রেনিংটা, স্কিল ট্রেনিংটা যদি আমরা দিতে পারতাম। অনেক বিষয়, অনেক লম্বা আলোচনার বিষয় আছে, এটা আপনার আমার চিত্র অনেক ভালো জানেন। আর যারা আপনার শিক্ষা বিষয়ে রিসার্চ করছেন, যারা ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চে আছেন, তারা আরও অনেক ভালো জানবেন। আসলে একটা জাতির মূল জায়গাটা তো হচ্ছে তার শিক্ষা, এবং সেই শিশু অবস্থা থেকে তাকে তৈরি করতে হবে। ওইখানেই হাত দিয়েছে এবার, সেদিনই বললাম যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষয়ে আজকে এই সরকার তার যেটা কাজ সেটা করে যাচ্ছে। তার কাজ হচ্ছে আপনাকে সত্যিকার অর্থেই একটা পরিচয়হীন, একেবারে নতজানু একটা ব্যর্থ জাতি এবং রাষ্ট্রে পরিণত করার সেই কাজ সে করে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার খুব অবাক হয়, বিস্মিত হই, এখন পর্যন্ত এই যে এত বড় ভয়াবহ একটা কাজ হচ্ছে এটাই আপনারা কয়েকজন ছাড়া বাইরে আর কেউ বলছে না। তথাকথিত আমাদের দারুণ দারুণ বিদ্বান শিক্ষিত সুশীল সমাজেরা যারা বিভিন্ন রকম পোশাক টোশাক করেন বিভিন্ন সময়ের আপনার একটা অনুষ্ঠানের আদলে, তাই না, তাদের মুখ দিয়ে কিন্তু একটা কথা বলছে, তারা একবার যদি কথা বলছেন না যে এটা ঠিক হচ্ছে না। আমার তো একটা আলাদা সত্তা আছে, আমি একটা আলাদা ভূখণ্ডে একটা আলাদা জাতি, আমার কৃষ্টি ঐতিহ্য ধর্মবোধ আমার সব কিছুই কিন্তু এক নয় অন্যান্যদের সঙ্গে, সেজন্যই আমি একটা বাংলাদেশি জাতি। এই জায়গাটায় কেন জানি না আমার মনে হয় যে আমাদের জাতিগতভাবে আমরা এত হয় অজ্ঞ, না হয় ভীরু, না হয় কাপুরুষ। এই কথা বললে আবার অনেকে খেপে যাবে, হ্যাঁ বাঙালি জাতি কাপড় যাচ্ছে এভাবে কথা বলা শুরু করেন তারা। কিন্তু দ্যাট ইজ দ্য ট্রুথ, সত্যকে সত্য বলতে আমার এত ভয় কেন, মিথ্যাকে মিথ্যা বলতে আমার এত ভয় কেন, কেন আমি রুখে দাঁড়াই না, কেন আমার যে শিশুকে আজকে ভ্রান্তভাবে একটা ভ্রান্ত জাতিতে পরিণত চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই না, কেন কেন এখনো আমার অভিভাবকেরা আমার শিক্ষকেরা রাস্তায় বেরিয়ে পড়েনি এটা নিয়ে? এটা বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, জামাতে ইসলাম নয়, কমিউনিস্ট পার্টি নয়, এটা আমার জাতির সত্তার প্রশ্ন, আমার অস্তিত্বের প্রশ্ন। এই বোধটা কি আমরা আপনার সৃষ্টি করতে পারি নিজেদের মধ্যে? পারছি না। আপনার ভুল ভ্রান্তি সব কিছু দেখছেন, খুব ভালো, করতেই হবে এটা, সঙ্গে সঙ্গে ওই দর্শনটাকে বুঝতে হবে আমাকে, যে দর্শনের মধ্যে দিয়ে তারা আমাদেরকে একেবারেই অপরিচিত করতে চায়, স্বাতন্ত্র্যহীন করতে চায়, স্বকীয়তাহীন করতে চায়, এবং আমাকে একটা নত জানু একটা জাতিতে পরিণত করতে চায়। সুদীবৃন্দ, ওই জায়গাতেই আমাদেরকে যেতে হবে, ওই জায়গাতেই আমাদেরকে ধরতে হবে, ওই জায়গাতেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। যা খুশি তাই করে যাচ্ছে, যেমন খুশি করে যাচ্ছে, দিনকে রাত বলছে, রাতকে দিন বলছে, মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে, কিন্তু আমরা কেমন অবাক বিস্ময়ে সবাই কেমন যেন আপনার মরেই গেছি মনে হয়, মনে হয় বেঁচে নেই, আমার ঘা দিয়েও বাঁচানো যাচ্ছে না। নজরুল ইসলাম সাহেবের সেই কবিতা, আত্মাদের ঘা দিয়ে তুই বাঁচা কই, ওঠে না,
কেমন করে বাঁচব? আপনারাই যদি না জাগেন, আপনাদের যদি না ওঠেন, যারা সমাজের কে তৈরি করেন, যারা মানুষ গড়ার কারিগর, যারা সমাজকে তৈরি করেন, সবাইকে তো জেগে উঠতে হবে। আজকে আমি ওই জন্য ডিটেলসে যাচ্ছি না, কি লিখেছে মহেঞ্জোদারো, হরপ্পা, সিন্ধু, আর্য, অনার্য, সুফি, অসুফি, এটাতে যাচ্ছি না। এই পুরোটা জিনিসটা বললেন যে একটাই বিষয় বেরিয়ে আসবে যে আমার পরিচয়টা ভুলিয়ে দিতে চায়। এই জায়গায় আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।